हेलो फ्रेंड्स, वेलकम टू शिलास किचन। आज के बनिए देखो टैंगरा माछेर पियाजी चच्चड़ी। टैंगरा माछेर पियाजी चच्चड़ी खुबी कम उपकरण दिए एवं सहज उपाय बनिए देखो। एटा बनाते बेशी किछु उपकरण लागबे ना, एकदम सामान्य उपकरण लागबे। तार आगे बोलछि, आपनारा जदि एखोनो आमार चैनलटा सबस्क्राइब करे ना थाकेन ताहले अति शीघ्रई आमार चैनलटा सबस्क्राइब करुन एवं पाशेर बेल आइकन टीके प्रेस करुन। आमी जेगुली नतून नतून रेसिपी शेयर करब सेगुली सबार प्रथमे आपनार नोटिफिकेशने पौंछे जाबे। तो बंधुरा चलुन आमी किभाबे बानाच्छि एई पियाजी चच्चड़ीटा देखे नी। आमी एखाने टैंगरा माछगुलोके भालोभाबे केटे परिष्कार करे धुए नियेछि। एखन आमी एर मध्ये नून हलुद मेखे তারপরে ভাজব। মাছগুলিকে ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নিয়েছি। আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আমার এখানে এক কিলো মাছ আছে। আমি এখান থেকে 500 গ্রাম দিয়ে আলু বেগুনের ঝোল বানাবো আর 500 গ্রাম দিয়ে পেঁয়াজের চচ্চড়ি। ট্যাংরা মাছের আলু বেগুনের ঝোল আমি আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি, আপনারা বাড়িতে বানিয়ে খেয়েছেন কিনা আমি জানি না, কিন্তু অত্যন্ত টেস্টি। আজকে আমি তাই ট্যাংরা মাছ দিয়ে পেঁয়াজি চচ্চড়ি বানিয়ে দেখাচ্ছি, সেটা অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন। খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। মাছগুলি এক পাশ হওয়ার পরে আমি উল্টিয়ে দিয়েছি, এক পাশ হওয়ার পরে আমি মাছগুলি তুলে নেব। মাছগুলি আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি বাকি মাছগুলিও ভেজে নেব। আমি এখানে চারটে পেঁয়াজ, কিছু কাঁচা লঙ্কা আর দুটো টমেটো টুকরো করে নিয়েছি। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। এখন এই তেলের মধ্যে আমি কোচানো পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে কুচানো কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিব। একই সঙ্গে আমি এই টমেটোর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলিকে আমি অল্প ভেজে নিব। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। ভালোভাবে নেড়ে চেড়ে দিব, টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে।
আমি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, এগুলি সব একসঙ্গে আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। ভালো করে মশলাটা ভেজে নিব। মশলাটার মধ্যে সামান্য জল দিয়ে দিয়েছি, জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলি দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। এখন আমি এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিব। দেখুন কত সুন্দর হয়েছে আমার এই ট্যাংরা মাছের পেঁয়াজি চচ্চড়ি। একদম কয়েক মিনিট সময়ের মধ্যে আমি চটপট বানিয়ে নিলাম। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবেন, বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কমেন্টস বক্সে কেমন হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করবেন। আমি যেগুলো ভিডিও শেয়ার করব সেগুলি অতি সহজে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার চলে আসব অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।